দান খাচ্ছ, দাঁত যে পড়ে যাবে দাঁত। হেই গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এমডি নূর। সো গাইস, আজকের ব্লগটি অনেক অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমার বান্ধবীর আব্বু এবং আম্মুর ম্যারিজ অ্যানিভার্সারি, আর সেই বান্ধবীর বড় অপুর বার্থডে। তো বুঝতেই পারছো তাহলে আজকের ব্লগটি কত বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ জন্মদিন এবং বিবাহ বার্ষিকী একসাথে উদযাপন করব আজকের এই ব্লগে। আর যারা যারা প্রথম এই ব্লগটি দেখছো, ভিডিওটি অবশ্যই লাইক করবে, এবং যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এনজয় করো। গাইস, বাসা থেকে বের হয়ে চলে আসলাম হাতিরঝিলে, কারণ আমার বাসা এই হাতিরঝিলের ঠিক পাশেই। আর এই হাতিরঝিলের রাতের ভিউটা কিন্তু অসাধারণ, আপনাদের একটু দেখাই। এই হচ্ছে রাতের হাতিরঝিল। আর এখন এখান থেকে আমাকে চলে যেতে হবে খিলগাঁও। আর হাতিরঝিলটা কিন্তু রাতে বিশেষ করে খুবই সুন্দর লাগে, কারণ এর আগে হাতিরঝিলে আপনাদের দেখারও হয় নাই। আর এই হচ্ছে হাতিরঝিলের পাশেই রাস্তা ও এটা। অবশেষে চলে আসলাম খিলগাঁও তালতলা মার্কেটে। এই দেখেন, এই সেই খিলগাঁও তালতলা মার্কেটটা, এখানে ওভারব্রিজ। যাই হোক, এই তালতলা মার্কেটে এর আগে অসংখ্যবার আসছি, অনেক ইতিহাস আছে, অনেক স্মৃতি আছে এই মার্কেটের সাথে জড়িয়ে। কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব সেই স্মৃতিগুলো। এখানে আমার অনেক স্মৃতি এখানে পড়ে আছে এই তালতলা মার্কেটটা, সবই পরিচিত জায়গা। এই যে জায়গাটা দেখেন, মার্কেটটা খুবই সুন্দর একটা। আর এই খিলগাঁওটা কিন্তু ঢাকা শহরের একটা প্রাচীন নগরী, আর এই তালতলা মার্কেটটা কিন্তু খুবই বিখ্যাত এই ঢাকার ভিতরে, বিশেষ করে এই খিলগাঁও অঞ্চলের জন্য। তো এখন রাত হয়ে গেছে অলরেডি, এর খুব সুন্দর লাইটিং সিস্টেমটা। তো আমরা এখন যাই, আমাদের ইনভাইটেশন করা হয়েছে, সেখানে যাব, দেন তাদের সাথে মিট আপ করবো। তো চলুন যাই। ফাইনালি চলে আসলাম খিলগাঁও, আর এটা হচ্ছে খিলগাঁওয়ের মডেল কলেজ, এই গেটটা হচ্ছে। আর এখানেই আমাকে ইনভাইটেশন করা হয়েছে। এই আমার ফ্রেন্ড মরিয়ম, হাই। এই আরেকজন ঝুমা। আচ্ছা আচ্ছা, এখন অলরেডি প্রায় রাত হয়ে গেছে, দেন এখন আমাদের বাকি প্রোগ্রামগুলো বাকি আছে। আর তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। অ্যাকচুয়ালি ওর মাধ্যমে আমার পরিচয় দীর্ঘ, প্রায় আমাদের এক বছর হবে না, এক থেকে আমাদের পরিচয়। তারপরে আজকে আবারও দেখা হলো, এর আগে একবার দেখা করছিলাম, বাট আজকে সেকেন্ড টাইম। আর ওর সাথে আমার হচ্ছে ফার্স্ট টাইম দেখা, ঝুমা। ওকে, তো হ্যাঁ, এরপরে আমাদের আরও কিছু পরবর্তী স্টেপ আছে, সেগুলো সম্পূর্ণ শেয়ার করবো আপনাদের সাথে। সো লেটস গো। এরপর শুরু হলো আমাদের খাওয়া দাওয়ার পর্ব। সত্যি কথা বলতে দীর্ঘ সময় আসছি, আসার পরে প্রচণ্ড খিদাও লাগছে, তো এই সুযোগে খাওয়াটাও খেয়ে নিচ্ছি। আর আমার পাশে আছে আমার বন্ধু ওয়ালি, সেও খাচ্ছে। আর আজকের খাবারের আইটেমটা খুবই সুন্দর ছিল, সেই সাথে ওয়ালি বেশ লাজুক প্রকৃতির ছিল, যার কারণে সে ক্যামেরার সামনে কথা বলতে যাচ্ছিল না। তারপরও ওয়ালি সহ আরেকটা বন্ধু আজকেই মাত্র পরিচয় আমাদের সাথে। যাই হোক, তারপরে বেশ ভালো লাগলো, একসাথে খাওয়া দাওয়া করলাম, ওরাও একটু হাই হ্যালো দিল। আর খাবারটা ছিল খুবই দুর্দান্ত, কাচ্ছি। তো যাই হোক, এরপরে আরও কিছু বাকি প্রোগ্রাম বাকি আছে, সেগুলো শেষ করতে হবে, তাই ঝটপটটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম।
এখন কেক কাটার পর্ব। যেহেতু এই প্রোগ্রামটা ছিল অ্যানিভার্সারি এবং বার্থডে, সেক্ষেত্রে দুইটা কেকের আইটেম করা হয়েছে, আয়োজন করা হয়েছে। আর বিশেষ করে আঙ্কেল আন্টির 35তম অ্যানিভার্সারি বিবাহবার্ষিকী, সেক্ষেত্রে আপুরা সহ সবাই কেক কাটতেছে এবং সবাই খাওয়াচ্ছে। এরপর আন্টি এবং আঙ্কেলকে পর্যায়ক্রমে কেক খাওয়াইলাম, কারণ তাদের আজকে অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষেই আজকের আয়োজনটা। এরপর আমার বান্ধবীদেরকে পর্যায়ক্রমে কেক খাওয়াচ্ছিলাম, তারপরে বিশেষ করে আজকে যার উপলক্ষে এখানে আসা, এত বড় অ্যারেঞ্জমেন্ট, আপুকে খাওয়াইলাম কেক, কারণ আজকে আপুর বার্থডে। তো আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাইলাম। এরপর আমার বান্ধবী আমাকে কেক খাওয়াই দিল, আর আমিও কেন বাদ যাব, আমিও তাকে খাওয়াই দিলাম। আর সেই সাথে আমার বন্ধু ওয়ালি, যে ক্যামেরা ধরেছিল, তাকেও কিন্তু কেক থেকে বঞ্চিত করিনি। এদিকে জান্নাত মামুনি নৃত্য করেই যাচ্ছে, এত সুন্দর ডান্স করছিল, আমি দেখে পুরাই মুগ্ধ। আর এদিকে আমার বান্ধবী পেছন থেকে হাসতেছিল, তাকে অফার করলাম একটু ডান্স করার জন্য। চারদিকে সবাই শুধু ডান্স আর ডান্স করতেছে, তো আমি আমার বান্ধবীকে নিয়ে একটু ডান্স করতেছিলাম, আর সে এক হাতে কেক খাচ্ছে আর একদিকে ডান্স করতেছে। আয়োজনটা খুবই জমকালো করা হয়েছিল, যার কারণে সবাই খুবই আনলিমিটেড এনজয় করতেছিল, যেহেতু বার্থডে এবং অ্যানিভার্সারি দুটোই একসাথে। যাই হোক, সবাই অনেক ফ্রেন্ড সার্কেল মিলে সবাই অনেক আনন্দ করলাম, এনজয় করলাম, গান করলাম, নাচ করলাম। যাই হোক, অবশেষে বিদায়ের ঘন্টা বেজে গেল। খুবই জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বার্থডে এবং অ্যানিভার্সারি পার্টি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আর সবাই মিলে খুবই এনজয় করলাম, আর এটা স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে। আর এখন আমার বিদায় নেওয়ার পালা। ওকে, বাই বাই, বাই বাই, ওকে, বাই বাই। তো গাইস, এখন প্রায় রাতের 1টা বাজে, সো আজকের মতো প্রোগ্রামটি শেষ হয়ে গেল। অনেক অনেক বেশি এনজয় করছি, খুবই ভালো লাগছে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।